ইফতারির পরে বিভিন্ন ধরনের ফল কিন্তু তেঁতুল দিয়ে মাখিয়ে খেলে বেশ ভালো লাগে। আর তেঁতুল মানে হচ্ছে মেয়েদের ভালোবাসা, জিভের জল আনার মতো একটা জিনিস। আমি এখানে কিছু পেয়ারা কুচি করে নিয়েছি, সে সাথে নিয়েছি কিছু বড়ই কুচি করে, যেটা আপেল কুল হিসেবে পরিচিত। আর সাথে নিয়েছি চিনি, লবণ এবং মরিচের গুঁড়ো। এটা হচ্ছে শুকনো মরিচ একটু টেলে ক্রাশ করে নিয়েছি। ইচ্ছে করলে কাঁচামরিচ দিয়েও কিন্তু এটা করা যাক, তবে কাঁচামরিচের চেয়ে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। কারা কারা এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। প্রথমেই আমি এখানে পেয়ারা এবং বড়িগুলোকে কুচি করে নিয়েছি, সেই সাথে কিছুটা তেঁতুল, লবণ, চিনি এবং মরিচের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নরম করে নিলাম। তারপর একটু পানি অ্যাড করলে তেঁতুলের যে কাকটা রয়েছে এটা বেরিয়ে আসবে। তেঁতুলের কাকটা বেরিয়ে আসলে খেতে বেশি ভালো লাগে, ভালোভাবে ফলের সাথে মিশে যায়। বাজার এখন কিন্তু রাস্তার ধারে ফুটপাতে এসব হাতে মাখা ফল থেতলে বিভিন্নভাবে বিক্রি করা হয়। এটা কিন্তু বেশ লোভনীয়, যদিও এটা সাবধানতার সহিত খেতে হয়, কখন মাখিয়েছে এটা দেখে, কারণ পুরাতন হলে সেক্ষেত্রে কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। একটু পানি দিয়ে যখন তেঁতুলটা ভালো করে কষলে নিলে কিন্তু এটার ভিতর থেকে যে তেঁতুলের কাকটা এটা বেরিয়ে আসে। এখন ভালো করে সবটা পেয়ারা এবং বড়োর সাথে মিলিয়ে এটাকে খেলে কিন্তু বেশ ভালো লাগবে। ফল ফ্রুটস কিন্তু ভিটামিনের বিভিন্ন উপকারী উৎস, এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, ভিটামিন সি থাকে, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শারীরিক গঠন ঠিক মজবুত রাখতে সহায়তা করে। এই জন্য নিয়মিত খাদ্য তালিকায় ফল রাখা জরুরি। এটা আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি যেন সব জায়গায় সমানভাবে পড়ে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, সে সাথে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক দিবেন, ফলো করবেন, সে সাথে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। আসলে এটা প্রত্যেকের ঘরেই কিন্তু হয়ে থাকে এই সিজনে। সেই সাথে কাঁঠালের যে মোচা মুচি এইটাও কিন্তু অনেকে ইউজ করে, সেটা থেতলে দিলে সেটাও কিন্তু খেতে ভালো লাগে। এইটা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ধরনের নাস্তা, ডেজার্ট আইটেম এবং ইফতারের আইটেম রয়েছে, অবশ্যই ঘুরে আসতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু ভালো লাগবে, কারণ রান্নার উপকরণগুলো একেবারে সহজ সরলভাবে করে থাকি। আপেল কুল, যেটা হাইব্রিড কুল হিসেবে এখন পরিচিত, এই কুলটা কিন্তু এভাবে মাখিয়ে খেলে বেশি মজা হয়। আর এমনিতে কিন্তু কিছুটা আপেলের ফ্লেভার থাকে আর কিছুটা বড়ুর ফ্লেভার থাকে, এই জন্য এটার নামটাও আপেল কুল। তৈরি হয়ে গেল আমার হাতে মাখা তেঁতুল দিয়ে বিভিন্ন রকমের ফল। এটা কিন্তু খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও। অবশ্যই কারো পেটের পীড়া থাকলে সেক্ষেত্রে মরিচটা যার যার পরিমাণ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে। ধন্যবাদ।